বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক খোকন দাস সহ অন্যান্য বিধায়কগণ, 215টি গ্রাম পঞ্চায়েতের সদস্য, 23টি পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ, বিডিওগণ এবং অন্যান্য প্রশাসনিক ব্যক্তি মিটিং করলাম। এখানে আমাদের সমস্ত মোট আমরা চারটে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। একটা হচ্ছে মিশন নির্মল বাংলা, একটা এমজি এনার্জিএস, আর দুটো আমাদের আরও দুটো দপ্তর আছে পুরোটাই, মানে ইতিমধ্যে আমাদের চলছে, আমাদের আলোচনা বিষয়গুলো একটা পর একটা চলছে। তার মধ্যে থেকে যে আমাদের বিএওয়াই যে দপ্তরটা আছে, আমরা পূর্ব বর্ধমান জেলায় কিন্তু আমরা স্টেটের মধ্যে আমরা কিন্তু 5 নম্বর স্থান অধিকার করেছি। সেখানে ধরুন আমরা ইতিমধ্যে আমরা 96% কিন্তু আমরা বাড়ি কিন্তু অনুমোদন দিয়েছি। 2016-17 সাল থেকে আমরা হচ্ছে 2,35,000 বাড়ি কিন্তু দিয়েছি। এছাড়াও আমরা কিন্তু দিয়েছি 2021-22 সালে যে 119 জনকে কিন্তু যে ভূমিহীন পাট্টা সহ কিন্তু আমরা বাড়ি দিয়েছি। সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা আমাদের যারা বেনিফিশিয়ারি আছে প্রত্যেককে আমরা কিন্তু তাদেরকে কিন্তু দিয়েছি। মঙ্গলবার জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক SMS করে জেলার সকল সাংবাদিকদের উপস্থিত থাকতে বলেছিলেন। সেই মতো সাংবাদিকরা উপস্থিত হলে তাদের চলে যেতে বলা হয়। সাংবাদিকগণ সংবাদ সংগ্রহ না করেই চলে যান। এ ব্যাপারে সভাধিপতি বলেন, বিষয়টি নিয়ে তিনি জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিকের সাথে কথা বলবেন। মনে করি সাংবাদিকরা আমাদের একটা পার্ট, যেখানে আমাদের উন্নয়নের একটা পার্ট, যেখানে সাংবাদিকরা সবসময় আমাদের যে উন্নয়নটা তারা কিন্তু তুলে ধরে এবং সমস্ত জায়গাতে আমাদের উন্নয়নের নিরিখে তারা কিন্তু পৌঁছে যায় প্রত্যেকটা মানুষের কাছে। তো যাই হোক, আজকে মানে সাংবাদিকদের সাথে যেটা হয়েছে আমি এসেও শুনলাম, যেটা সাংবাদিক বন্ধুরা বলছিল, কাজেই সেই জায়গাতে যদিও আমরা ধরুন শোনা মাত্র সেটা আমরা ব্যবস্থাও ধরুন সেটা নিচ্ছিলাম। তো যাই হোক, সাংবাদিকরা ধরুন আজকে চলে গেলেন বা সাংবাদিকদের সাথে আমি কথা বলেছি, তো সাংবাদিকরা দেশের সাথে কথা বলে দিচ্ছি, মানে DICO-র একটু ভুল আছে মনে হয় DICO-র সাথে, তো DICO-র সাথে আমি কথাও বলেছি, তো সেই ব্যবস্থাটা আমি দেখছি। এ ব্যাপারে BJP নেতা শ্যামল রায় জানান, যাতে জেলা প্রশাসনের ত্রুটি বাইরে না বেরোয় সেই কারণে সাংবাদিকদের থাকতে দেওয়া হয়নি। তিনি ঘটনার তীব্র নিন্দা করেন। আজকের বর্তমানের সংস্কৃত লোকমঞ্চে যে ঘটনা, এটা দুর্ভাগ্যজনক, এটা নিন্দনীয়। সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে সংবাদ মাধ্যমের প্রতি অবিচার, সংবাদ মাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার করা, যাদেরকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি, এটা নিন্দনীয় এবং আজকের এই সময়ে এই শতাব্দীতে দাঁড়িয়ে এটা কাম্য না। আজকের মূলত এই কারণেই সংবাদ মাধ্যমকে অ্যালাউ করা হয়নি। আমাদের মনে হয়েছে যে এই বিষয়টাকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়, জেলা আধিকারিক সাহেব মহাশয় উনি জেলার মধ্যে নিশ্চয় কিছু দুর্নীতি লুকাতে চাইছেন, কিছু দুর্নীতিকে আড়াল করতে চাইছেন, সে কারণেই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যদি বাইরে বেরিয়ে যায় তাহলে যে গোটা রাজ্যব্যাপী যে উন্নয়নের নামে যে একটা কাহানি, গিমিক পলিটিক্স যিনি করছেন মমতা ব্যানার্জি, সেটা ধরা পড়ে যাবে। আর সে কারণেই সংবাদ মাধ্যমকে অ্যালাউ করা হয়নি। আর আমরা বারবার অভিযোগ করে আসছি যে গোটা রাজ্য সরকারটা বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা এর বাইরে নয়, গোটা জেলাটা, গোটা রাজ্যটা দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে। আর এই সরকার যতক্ষণ থাকবে দুর্নীতির সঙ্গে আপোষ করবে, এটা সঠিকভাবে তদন্ত হওয়া উচিত। এবং জেলা আধিকারিক সাহেবের উচিত যে পাবলিক প্রেস মিট করে এই কী কী এই আজকের এই ঘটনার এত সদস্যর সামনে কী হয়েছে এটা প্রেস মিট করে পাবলিককে জানানো উচিত, নয় কিছু লুকাবার চেষ্টা করছে, কিছু আড়াল করবার চেষ্টা করছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।